গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা দেখে না তো সবাই খুব ভালো আছো। তো রিদ্ধিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। তো সকালে ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গিয়েছে, এই যে পরোটা আর হচ্ছে চিনি, ডিম ভাজি করিনি। তোমাদের দাদা ভাই একটু বাইরে গিয়েছিল, আসলো। রিদ্ধি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠলো, মাত্র উঠলো, তো একটু ব্রাশ করাবো আর তোমাদের দাদা ভাই করাবে, আর হচ্ছে আমরা এখন ব্রেকফাস্ট করব। এই আর কি একটা ডিম ভাজি করব, আর চিনি আর ডিম ভাজি দিয়ে হচ্ছে পরোটাটা খাবো, আর রিদ্ধি খাবে দুধ ছুরি। তো ঠিক আছে, তোমার ব্লগটি দেখতে থাকো। তো দেখো, রিদ্ধিকেও একদম ফ্রেশ করে বসিয়ে দিয়েছি, ও সুজিটা নিয়ে আসবো, কিন্তু ওই যে পরোটা বানিয়েছি তো তো এখন সে পরোটাটা খেতে চাচ্ছে আর কি। ওই একটু চিনি দিয়ে খাবে, তারপরে আর খাবে না আমি জানি। তো এই কারণে আর কি তোমাদের দাদা ভাই আমি সবাই একসাথে খাবো, আর আমি দেওয়ালের সাথে এভাবে বসে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে কি যে কোমরটাকে একটু রেস্ট দিচ্ছি আর কি। কি বলো তো, এই যে সকাল টাইমটা থেকে শুরু হয় কাজ করা, মানে তোমাদের দাদা ভাইও সাথে হেল্প করে। তোমার দাদা ভাই চলে যাওয়ার পরে আমি একটু ফ্রি হই, আবার সন্ধ্যার দিকে যেহেতু স্টুডেন্টরা পড়তে আসে ওদেরকে আবার পড়াই, মানে ফ্রি টাইমটা পাওয়া বড় মুশকিল আর কি, এই আর কি। তো সংসার, আসলে সংসারটা করতে গেলে অ্যাডজাস্ট মানে করে চলাটা অনেক মানে ব্যাপার আর কি, কারণ তা না হলে কিন্তু সংসারে শান্তি থাকে না। মানে প্রত্যেকটা সংসারেই কোনো না কোনো ঝামেলা থাকে, মানে এখনকার যুগে আরও বেশি হয়ে উঠেছে। তবে আমরা দুজন মিলে এটা ডিসাইড করে নিই যে এই কাজটা করব, মানে করলে তো আমাদের দুজনকেই করতে হবে, কারণ যেহেতু আমাদের কোনো কাজের লোক নাই ছোট একটা বাবুকে নিয়ে, এই কারণেই মনে করি যে না, সুখেই আছি মনে হয়। তো এই যে আমি তো কিছু দিয়ে খাচ্ছি না, আমি চিনি দিয়ে আমার ভালো লাগে না, আমার আমার বেশ আমি শুধু শুধু পরোটাটাই খাচ্ছি আর কি। এরপরে চা বানাবো, কারণ চা না হলে তো তোমাদের দাদা ভাই চলবে না, আমি আমার চা না হলে চলবে আর কি। আমি এতটা চা খাই না, চাটা ইদানিং একদম বন্ধই, মানে ইদানিং আমি খাচ্ছিই না চা আর কি। সন্ধ্যা দিকে যদি একটু মাথা ব্যথা করে তাহলে সন্ধ্যায় একটু চা খাই, তাছাড়া চা খাওয়া হয় না। তো পরোটাটা বানিয়েছি, ভালোই হয়েছে, অনেকটা আবার রিদ্ধির জন্য বানাই, ও আবার সন্ধ্যায় এটা রেখে দিলে ও সন্ধ্যায় একটু গরম করে দিই, সন্ধ্যায় একটা পরোটা বসে বসে খায় আর কি। সব পরোটাটা খুব পছন্দ করছে কিছুদিন রুটি থেকে। তো এই আর কি, এই সকাল টাইমটা তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু গল্প করি, তাও প্রতিদিন হয় না, এই মাঝে মধ্যে আর কি সময় করে। আজকে একটু কাজ কম আছে তো এই কারণে আর কি, রান্নাবান্নার চাপ কম, এই কারণে বসে একটু গল্প করছি, একটু কথা বলছি এই টাইমটাতে। আর দেখো, এখানে হচ্ছে দুপুরের খাবার রান্না করেছি বলতে, এই যে মাছ ভাজা করেছি, আর এই যে আলু ভর্তা মেখেছি, আর হচ্ছে সজিনা দিয়ে ডাল। তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর একটু প্রবলেম হয়েছে, এই কারণে আর রান্না করতে পারিনি, সেটা তোমরা পরে জানতে পারবে। তো বন্ধুরা দেখো, সব ক্লিপ ট্লিপ খুলে ফেলছে, ওকে নিয়ে একটু নিচে গিয়েছিলাম ওই একটু দরকারে আর কি, কম্পিউটারের দোকানে কিছু জবের অ্যাপ্লাইয়ের জন্য। আর এখানে দেখো, সেই মানে কম্পিউটারের দোকানে যে কোনো রকম স্থির না, মানে বাসায় চলে আসবে, বাইরে যাবে, বসে কোনো রকম থাকে না। তো যাই হোক, কেক খাবা এখন? কে এখন কোক একটু কোক খাইছো না এখন? এখন ওই বাইরে থেকে শুরু করছে কেক খাবে। আর দেখো কি অবস্থা, বেড টেড কিরকম করে রাখছে, এই অবস্থা। এখন এগুলো গোছাবো ওকে, মানে যাই হোক, ওকে ঘুম পাড়াবো, মানে ওকে খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, এই আর কি। তো ঠিক আছে, দেখো রিদ্ধিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর নিচে যখন গিয়েছিলাম তখন ভাত খাইয়ে নিয়ে গিয়েছিলাম। আজকে তেমন কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, আর কি বলবো, গ্যাসের সিলিন্ডারটাও শেষ হয়ে গিয়েছে, গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো তোমাদের দাদা ভাইকে বললাম, এখন তো সন্ধ্যা, তো তোমাদের দাদা ভাই এখন তো অফিস থেকে বের হতে পারবে না, তো সমস্যা নেই, রাতটা চালিয়ে নিব। রাতে রাইস কুকার আছে, রাইস কুকারে একটু খিচুড়ি রান্না করলেই হবে, সকালবেলায় গ্যাস চলে আসবে আর কি। মানে রাতে তোমাদের দাদা ভাই বললো যে, আমি বললাম তাড়াহুড়ো করার কিছু নাই, কারণ এখন অফিস থেকে আস্তে আস্তে রাত বেজে যাবে 10টা সাড়ে 10টা। তো রাতে খিচুড়ি করবো রাইস কুকারে, তারপরে সকালবেলা গ্যাসটা তো নিয়ে আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে টাটা।